তো বরিষ্ঠ কংগ্রেস নেতা পঞ্চানন কানুনগোঙ্ক বিস্ফোরণ রাজ্য কংগ্রেসর স্টিয়রিং কমিটিকে নিয়ে প্রশ্ন উঠাইছন্তি পঞ্চানন কইছন্তি ওড়িয়া অস্মিতা কথা কুয়াযাউছি হেলে কমিটি অধ্যক্ষ পাই সারা রাজ্যরে ওড়িশা কংগ্রেসকু ওড়িয়া নেতা মিলিলে নাই দুর্ভাগ্যর কথা জনে অনওড়িয়া লোক কমিটির অধ্যক্ষ হইছন্তি অতীতরে কেবে রাজ্য কংগ্রেসর কোনোসি কমিটিরে প্রভারী অধ্যক্ষ হইনথিলে প্রভারীঙ্ক অধ্যক্ষতার কাহিকি কমিটি গঠন হেলা তার কাম কণ বলি সে প্রশ্ন করেছেন অপারগতা লুচাইবা পাই পরাজয়ের সমীক্ষা করাগলানি সমীক্ষা হইতিলে পরাজয় পছর কারণ কণ জনা পড়িথান্তা কংগ্রেসের গ্রুপিজিম চালিছি গোটিয়ে গ্রুপকু কোণঠেসা করি দিয়া যাউছি সেমানকু সম্পূর্ণভাবে দূরেই দিয়া যাউছি বলি পঞ্চানন কানুনঙ্ক অভিযোগ লগাইছন্তি সাধারণ নির্বাচনরে দলর বিপর্যয় ও পরে সবু কমিটি ভঙ্গা যাওয়াকু নেই দল ভিতরে অসন্তোষ বড়িবার লাগিছি ওড়িশা কংগ্রেসরে কোনোসি কমিটি নাহি কি সভাপতি বি নাহান্তি কেবল 14 স্টিয়রিং কমিটি গঠন করা যাইছি এতিরে প্রভারী অজয় কুমারকু অধ্যক্ষ করা যাইছি স্টিয়রিং কমিটির অনেক বরিষ্ঠ নেতাঙ্কু বাদ দিয়া যাইছি কমিটিরে যে দক্ষ মেম্বর মানে নাহান্তি তা নুহে সেতিরে অছন্তি অনেক দক্ষ মেম্বর অছন্তি এবং কলেকটিভ ফাংশনিং কলে এ কমিটি ভালোভাবে কাম করিব কিন্তু মোর গোটিয়ে কথা যে আমি এই যেতবে গলা ইলেকশন পূর্বরু আমার সবুঠারু বড় প্রথম কথা লা ওড়িয়া অস্মিতা আমি আরম্ভ করলু ওড়িয়া অস্মিতা কথাটা কংগ্রেস পার্টি করলা যে ফেল করছে ওড়িয়া অস্মিতা অন্য কথাটা সামনাকু আনিয়া আমি ওড়িয়া অস্মিতা কথা কইলু কিন্তু দুর্ভাগ্যের কথা যে 14 জনিয়া কমিটি হলে তাঙ্ক ভিতর কোন জনকেই যোগ্য ওড়িয়া লোক রহিপাইলে নাই যে সভাপতি হওয়া পাই কি অজয় কুমার সভাপতি হলে মু আ পূর্বরু শরত পট্টনায়ক যে প্রেসিডেন্ট থিলে তাঙ্ক গোটে চিঠি লিখিলি কিছু রেসপন্ড হেলা নাই সে চিঠিরে লিখিলি যে এ কংগ্রেসর কাহিঁকি বিপর্যয় হেলা লোক পরিবর্তন চাহুলে প্রমাণ হয়ে গলা সে পরিবর্তন ধরার আমি কাহিঁকি অংশ নেই পারিলু নাই কংগ্রেস এণু আ উপরে গোটে মিটিং শীঘ্র ডকাযাউ কিন্তু সে ডাকিলে নাই ডকিলে জনা পড়িথান্তা কিয়ে দায়ী কেতে পরিমাণে দায়ী কারণ শরত পট্টনায়ক যদি সভাপতি থিলে সে নির্বাচন পাই ছাড়িকি জায়গা চালিগলে এবং সমস্ত নির্বাচন পরিচালনা অজয় কুমার করতলে এণু লোকে সমস্তে কইথান্তে তাঁকর মতামত সবু যেমন ক্যান্ডিডেট হইতিলে কইথান্তে যে মানে ক্যান্ডিডেট নহলে মধ্যে সিনিয়র মেম্বর মানে সে কথা সব কইথান্তে হেলা নাই সেটা সেতবে কলে নাই নকরি বর্তমান সেই যে ওড়িয়া অস্মিতা কথা প্রথমে আরম্ভ করেছিল মোর দুঃখ কংগ্রেস পার্টির ওড়িশার জনে কে লোক মিললে নাই সভাপতি হওয়া পাই সেটা হি মোর দুঃখ।